চট্টগ্রামে শুরু হয়েছে মহানগর আওয়ামী যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশন। সকাল থেকেই নগরীর কিং অফ চিটাগাংয়ে জড়ো হতে শুরু করেন দলের নেতাকর্মীরা। জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করেন সংগঠনটির চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম। এবার সভাপতি পদে 35 জন ও সাধারণ সম্পাদক পদে 70 জন পদ প্রত্যাশী রয়েছেন। দীর্ঘ 18 বছর পর অনুষ্ঠিত এই সম্মেলনকে ঘিরে সকলের মাঝে উদ্দীপনা দেখা যাচ্ছে। চট্টগ্রাম মহানগর যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলনের খবর জানাচ্ছিলাম আপনাদের। এই বিষয়ে আরেকটু জানবো আমাদের সহকর্মী আরিফুর রহমান সবুজের কাছ থেকে। সবুজ, সম্মেলনের আপডেট যদি জানতে চাই, নেতাদের মধ্যে কারা কারা থাকবেন সেখানটায় এবং কখন শুরু হবে এই আয়োজন? টুম্পা, ইতিমধ্যেই উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনের মাধ্যমেই মূলত সম্মেলনের প্রথম অধিবেশনের যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা এর মধ্যেই শুরু হয়ে গেছে। এই যে সম্মেলন দীর্ঘ 18 বছর পর সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে এবং এই সম্মেলনের প্রধান অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম। তিনি এবং এই প্রধান অতিথি, প্রধান বক্তা হিসাবে উপস্থিত রয়েছেন যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল সহ কেন্দ্রীয় নেতারা। এবং যেহেতু এটি সর্বশেষ কমিটি, 9 বছর আগে হলেও সম্মেলনের মাধ্যমে, তখন সেই কমিটি হয়নি, কেন্দ্র থেকে মূলত একটি আহ্বায়ক কমিটি ঘোষণা দেওয়া হয়েছিল 3 মাসের জন্য। সেই কমিটি দীর্ঘ 9 বছর ধরে এই সংগঠন চালিয়েছে। এই যে এতদিন ধরে, দীর্ঘদিন ধরে কমিটি না হওয়ার কারণে নেতাকর্মীদের একটি দীর্ঘ প্রতীক্ষা ছিল কবে যুবলীগের সম্মেলন হবে, এবং সেই দীর্ঘ প্রতীক্ষিত সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কারণে নেতাকর্মীদের মধ্যে শুধু আজকে নয়, গত 1 মাস ধরেই চট্টগ্রাম নগরীতে ব্যাপক উচ্ছ্বাস উদ্দীপনা বয়ে যাচ্ছিল। এবং বিশেষ করে যে নেতাকর্মীরা পদ প্রত্যাশী, যেহেতু দীর্ঘদিন পর সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে, সে কারণে এইবার মূলত 105 জনের বেশি সভাপতি এবং সাধারণ সম্পাদক এই দুই পদের জন্য প্রার্থী। এবং সে কারণে কেন্দ্র থেকে সম্মেলন প্রস্তুতি যখন চলছে, তখন থেকেই সম্মেলন ঘিরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে যাওয়ার একটি শঙ্কা করা হচ্ছিল, সেটি যেন না ঘটে সে কারণে কঠোর, সম্মেলন ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, কঠোরভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হচ্ছে যেন কেউ কোনো ধরনের বিশৃঙ্খল অবস্থা তৈরি না করেন। তবে এখন পর্যন্ত বলা যায় যে সুষ্ঠুভাবে সম্মেলন শুরু হয়েছে এবং তারা চান, কেন্দ্রীয় নেতারা চান সুষ্ঠুভাবে এই সম্মেলন শেষ হবে। নিশ্চয়ই সবুজ, আপনি থাকুন সেখানটায়, পরবর্তীতে আপনার কাছে আমরা আবার আসবো সেখানকার আপডেট জানতে।